এই বড় মাছ দিলার বড় মাছ আস্তে 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 দিলার আস্তে আস্তে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় মাছ বন্ধুরা অনেক বড় মাছ অনেক বড় মাছ লাইন ভাই আস্তে আস্তে সুতো দিলেন না সুতো দিলেন না ভেঙে দেবো সুতো ভেঙে দেবো গা লাইন ভেসে দেন লাইন ভেসে দেন লাইন ভেসে দেন আস্তে 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 টেনে নেন অনেক বড় মাছ অনেক বড় মাছ বন্ধুরা দেখেন অনেক বড় মাছ লাইন ভাই লয়ে যাবো দিলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম। আমি সোহাগ হাসান, আপনারা দেখতেছেন সোহাগ বলক। তো আজকে ইনশাল্লাহ আমরা বাহরাইনে আরব সাগর অবস্থিত, এখানে জায়গাটার নাম হচ্ছে হিদ। অবশ্যই আপনারা পুরো ভিউটা দেখতেছেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণের মাছ আছে বন্ধুরা, অনেক বড় বড় আরব দেশের যে মাছগুলো আছে, শাহরি, সাফি বা অন্যান্য আদার, অনেকগুলোর নামও আমি জানি না। প্রচুর মাছ কিন্তু এখানে পাওয়া যায়। এবং আমাদের সামনে বসে নিয়ে আছেন আমাদের রাইহান ভাই, এবং তারই সাথে আছেন দেলোয়ার ভাই, এবং আমাদের বড় ভাই আলম ভাই, উনি আসছেন মাছ দেখার জন্য এবং মাছ মারার জন্য। উনি কিন্তু অসাধারণ মাছ ধরেন। ওনার বাড়ি হচ্ছে চাঁদপুরে, চাঁদের মানে এই ইলিশ মাছের এলাকায়। উনি প্রচুর পরিমাণ মাছ ধরে, হ্যাঁ অনেকগুলো মাছ এখানে সাগরের মধ্যে। আপনারা জানেন পানির এখানে কিন্তু আরব সাগরে কিন্তু অনেক মাছ পাওয়া যায় অল্প সময়ের মধ্যে। ইনশাল্লাহ পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদেরকে বড় বড় মাছ ধরে উপহার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। এবং এখনও যারা আমার এই ভিডিওটিতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। অনুভূতি আসে পড়ছে না আগে যে ছোট বেলা বসি মাছ ধরতাম, তো বন্ধুরা উনি কিন্তু এখনো ছুটি আছেন আমাদের মাঝে, তারপর বলতেছে ছুটি ফেলার ইতিহাস। যাই হোক, ভালো লাগলো আমাদের ওনার কথাগুলো শুনে। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক বড় বড় মাছ আজকে ধরার জন্য, যদিও পানির নিচে মাছ থাকে, তারপর আমাদের আশাবাদী যে বড় মাছ ইনশাল্লাহ আমরা ধরবো। ইদেলর ভাই সিলভার কাপ প্রচুর শক্তি পাড়ান মাছ। যাই হোক, আবার আমরা একটি মাছ ধরতে সক্ষম হয়েছি বন্ধুরা। আমাদের রায়হান ভাই অনেক দূরে ফেলাইছেন, অনেক দূরে গেছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী অল্প সময়ের মধ্যে আরো বড় মাছ ধরবো। আর আধা ঘন্টা এক ঘন্টা মাছ ধরবো। হ্যাঁ উপরে থাকতে বস। এই বড় মাছ দিলার বড় মাছ আস্তে 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 দিলার আস্তে আস্তে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় মাছ বন্ধুরা, অনেক বড় মাছ, অনেক বড় মাছ লাইন ভাই আস্তে আস্তে সুতো দিলেন না সুতো দিলেন না ভেঙে দেবো সুতো ভেঙে দেবো গা লাইন ভেসে দেন লাইন ভেসে দেন লাইন ভেসে দেন আস্তে 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 টেনে নেন অনেক বড় মাছ অনেক বড় মাছ বন্ধুরা দেখেন অনেক বড় মাছ লাইন ভাই লয়ে যাবো দিলাম অনুভূতি দুই কিলো মাছ ধরছি আমরা, অনেকগুলা মাছ।
ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভিডিওটি দেখাবো বন্ধুরা, আমাদের সাথে থাকুন। মাছটা কত করে আপনাদেরকে দেখাবো, রাহেন ভাই সহযোগিতার কারণে আমি কিন্তু মাছগুলো আমরা আনতে পারছি, অনেক বড় মাছ। তো বন্ধুরা দেখেন ইনশাআল্লাহ অনেক বড় মাছ, কিন্তু অনেক বড় মাছ বন্ধুরা দেখেন, বালতি কিন্তু পুরো পায় আদা করে ফেলছে। আমরা বলছি না আপনাদেরকে আসার সময় যে আমরা বাদীর সময় করে রাখেন যে আমরা পুরো বালতিটা আজকে ভরে রুমের মধ্যে যাবো। বন্ধুরা দেখেন বালতিটা আপনাদেরকে দেখাইতেছি, এই বালতিটা ইনশাল্লাহ ফুল করে আমরা রুমে যাবো আজকে। আমাদের সাথে আছেন আমাদের শাহ আলম ভাই, অনেক মাছ আজকে উনি ধরছেন, দেলোয়ার ভাই বড় মাছটি ধরলো, আমাদের সাথে আছেন রায়হান ভাই, ইনশাল্লাহ আপনার কাছ থেকেও আমরা বড় মাছ একদিন আশা করতেছি। আমার মতো টান দিব আজকা দিল আর পারফেক্ট একটা সময় আছে আমরা, প্রতি বৃহস্পতিবার আমরা আসবো সালম ভাই, প্রতি বৃহস্পতিবার মাছ ধরবো আমরা। আরেকটা লাগছে না, আমার ডিউটি থাকলে চান্স নেই বুঝছেন না, চিন্তা করে লাভ নেই, বাদ দেন বাদ দেন। তোমার বসিটা না এসে পড়ছিল, কোনটা নেই